আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতু সম্মানিত মিনহাজুল ইসলাম ভাই ভারত থেকে আপনি জানতেছেন উমরা হজের সময় তপ করতে গেলে হজে আসদ কি কি ইশারা করে হাতে চুমা খাইলে যথেষ্ট হবে নাকি হাত তুলে ইশারা করে ইশারা করলেই যথেষ্ট হবে এই বিষয়টা বিস্তারিত জানালে খুবই উপকৃত হব আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ বাদ সময় তো মিনহাজুল ইসলাম ভাই আল্লাহ সব হানা তাল্লাহ আপনাকে আল্লাহর ঘরে এসে আল্লাহ তপ করা এবং অন্যান্য ভালো কাজগুলি করার তৌফিক দান করুন তৌফিক দিয়ে আল্লাহ সমস্ত মুসলিম ভাই বোন যেখানে সবাইকে আল্লাহর ঘরে জিয়ারত করে আল্লাহ সান্নিধ্য আল্লাহ সন্তুষ্টি লাভ করার তৌফিক দান করুন আমিন দেখুন উমরা বিষয়ে একটু বিস্তারিত বললে স্পষ্ট হবে উমরা যখন করবেন যে কোনো জায়গার থেকেই কাপড় পরে আসুক হেরামের কাপড় নিষেধ নেই আসুক কিন্তু মিকাত যেতে হবে মিকাতগুলি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রাসুল সাল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন কোন বাসে কোন দেশে কোন জায়গার মিকাত মিকাতে আসবে মিকাতে এসে এ হেরামের কাপড় পরবে যদি কাপড় আগে না পরে থাকে এবং নিয়ত করবে মিকাত থেকে নিয়ত করতে হবে সেখানে উমরা নিয়ত করলে বলবে আল্লাহমাল লাভবাহ উমরা তান এটা মুখে এই বাক্যটা বললেই যথেষ্ট হবে যে আল্লাহ উমরা করার জন্য উপস্থিত হয়েছি বাস এইবার উমরা করার নিয়ত হয়ে গেল এহেরাম বাঁধার পরে কিছু কাজ তার জন্য নিষিদ্ধ হয়ে গেল যে কাজগুলিকে বলা হয় এহেরামুল মাহাজুরাতুল হেরাম নিষিদ্ধ এহরামের নিষিদ্ধ কাজ যেমন শিকার করা যাবে না নখ কাটা যাবে না সেলাইযুক্ত কোনো কাপড় জাঙ্গা অয়েল গেঞ্জি বা কিছুই পরা যাবে না শুধুমাত্র সেলাইবিহীন দুইটা কাপড় পরবে সাদা কাপড় হলে ভালো মাথা ডাকবে না নখ কাটবে না শিকার করবে না বিবাহের প্রস্তাব দেবে না আতর সেন ব্যবহার করা যাবে না অন্য অপরাধ সংগঠিত যাতে না হয় ঝগড়া বিবাদ এইগুলি থেকে দূরে থাকলো মক্কার ঘরে গেল এবার মক্কার আমার বাঁধার পরে লাভবাহিক ধ্বনিতে সবসময় চেষ্টা করবে যে রাজগার তাজবি তাহালিল নাভির প্রতি দূরত এগুলি চেষ্টা করবে মক্কার ঘরে যাবে মক্কার ঘরে যাওয়ার পরে প্রথম কাজ হল তপ শুরু করবে তপ শুরু করবে হজরে আসোয়াদ থেকে কোথা থেকে হজরে আসোয়াদ থেকে তপ শুরু করার আগে ইস্তেবা করবে অর্থাৎ ডান বগলটা বগলের নিচে কাপড় দিবে কাদরা খোলা রাখবে বাম বগলের উপর বাম কাদের উপরে কাপড়টা রাখবে তপ শুরু করবে হজরে আসোয়াদ থেকে কি বলে শুরু করবে যদি সম্ভব হয় সুমা দিবে সুমা দেওয়াটা যায় শরীর সিদ্ধ এবং এটা যায় যে সাল্লা নবী সাল্লাহ আসলাম সুমা দিয়েছেন এবং সুমা দেওয়ার অনেক ফজিলত রয়েছে হজরে আসোয়াদ কালকে আমাদের মাঠে সাক্ষী দিবে যারা সুমা দিবে ইশারা করবে এবং যারা হাত দিয়ে স্পর্শ করবে সবাই সবাই পক্ষে সাক্ষী দেওয়া যাবে তার জন্য একটা জিহু হবে দিয়ে দিয়ে কথা কথা বলবে বলবে মুখ এবং সে হাঁটবে দুইটা চক্ষু হবে দেখবে অতএব হজরে আসোয়াদ কে চুমা দেওয়া হোক অথবা ইশারা করা হোক অথবা হাত দিয়ে স্পর্শ করা হোক এটা সর্ব অবস্থায় জন্য সাক্ষীর কারণ হয়ে দাঁড়াবে আমাদের তাও ফিরদান করুন না আমি আর হজরে আসওয়াদের বিষয়ে স্পষ্ট যে হজর আসওয়াদের কোনো ক্ষমতা নেই হজরে আসওয়াদ কিছু না এটা আল্লাহ নবী আসালামে সময় দিয়েছেন তাই দায়িত্ব বা অনুসরণ করার জন্য আমরা এটা কাজটি করবো যে কথা উমার রাজ স্পষ্ট ভাষায় বলছেন যে হে হজর আসাদ আমি তো জানি তুমি একটা পাথর লুরাহ তখন তুমি কোনো ক্ষতিও করতে পারো না ভালোও করতে পারো না আমি আমার নাবিকে যদি না দেখতাম তোমাকে সময় দিতে তাহলে আমিও সময় দিতাম না কোথায় এখানে তাও অনেক সুন্দর বাক্য তারপরে হজরে আসবাদ যদি জোমা দেওয়া সম্ভব না হয় তাহলে হাত দিয়া যদি দূর থেকে ধরে হাত দিয়া স্পর্শ করা সম্ভব হবে তাহলে হাতে সোমা দেওয়া যাবে আর যদি দূর থেকে তাও সম্ভব না হয় শুধু ইশারা করে ইশারা করে আর হাতে সোমা দিবে না শুধু ইশারা করে ডান হাত ইশারা করবে বিস্মিল্লা হিয়া আকবর বলে ইশারা করবে তারপরে তপ শুরু করবে তপ শুরু করে আবার হজরে আসবাদ আসলে একটা হবে এক চক্কর এইভাবে সাতটা চক্কর দিবে প্রত্যেক চক্করে বিস্মিল্লাহিয়া ল হ আকবার করে এই হাত দিয়ে ডান হাত ইশারা করবে আর স্পর্শ করতে পারলে হাতে স্পর্শ করবে সোমাই দিবে নাহলে পাথর যদি স্পর্শ করা সম্ভব হয় তাহলে পাথরের দিবে সরাসরি আর না হলে ডান হাতে ইশারা করে বারবার চলবে এইভাবে শেষবারও সপ্তমবারও ইশারা করে শেষ করবে প্রত্যেক চক্করের জন্য খাস কোনো দোয়া নাই কোন নির্দিষ্ট কোনো দোয়া নাই শুধুমাত্র বাইনার রোগ নাই অর্থাৎ রোগ নেই আমানি এবং হজরে আসুয়াদের মাঝখানে এই এই এলাকাতে আসলে রব্বানা তিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আিরতি হাসানা কিনা আদা আবার এটা বেশি বেশি বড় চেষ্টা করবে আর অন্যান্য তো স্থানগুলিতে সেখানে মন খুলে আল্লাহর কাছে নিজ বাসের দোয়া করবে কোরআন এবং সন্ন্যার দোয়াগুলো আছে সেগুলো করার চেষ্টা করবে যেগুলো মুখস্থ আছে এবং প্রতি নাবির পাঠ করবে নিজের ক্ষমা প্রার্থনা করবে মুসলিম ভাই বোন নরনারী জীবিত মৃত সবার জন্য দোয়া করবে নিজের দুনিয়া এবং আখড়াতের কল্যাণমূলক দোয়া করবে নিজের পারিবারিক অর্থনৈতিক সামাজিক সকল জীবনের কল্যাণ যাতে প্রতিষ্ঠিত হয় সেই ধরনের দোয়া করবে মন খুলে নিজের কথাগুলিও সেখানে বলার চেষ্টা করবে প্রথম চক্করে প্রথম তপ তপের প্রথম পর্যায়ে প্রথম তপটা যখন করবে তখন সেখানে একটু রমলের কথা রয়েছে যদিও সম্ভব হয় তাহলে মানে রমল হলে দ্রুত পায়ে চলবে আর কি একটু হ্যাঁ একটু দ্রুত গতিতে অনেকে লাফালাফি করে মানুষের ভিতরে এ ঠিক না এভাবে হজে আসতে থেকে শুরু করে আবার হজে আসো আসো আসলে একটা হবে এইভাবে সাতটা চক্কর সম্পন্ন করলে একটা তব কমপ্লিট হবে তব যখন শেষ হলো তব শেষ করার পরে মাকামি ইব্রাহিমের পিছনে যদি সম্ভব হয় তাহলে ভালো একবারে পিছিয়ে যাই যাক দুই রাখাত নামাজ পড়বে প্রথম রাখাতে ফাতে আর পরে এ কুলিয়া আয়োল কামিসরা কাফিরুন পড়বে দুই তোরাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পাঠ করবে দুই রাকাত নামাজ পড়বে পরে সম্ভব হলে জমজম জল পানি পান করতে পারে কেবল মুখে দোয়া পড়বে জমজম পানি পান করবে পরে ছাপা মারতে যাবে সাফা মারতে যাওয়ার সময় কিছু দোয়া আছে ইন্না সাফাওল মারাদা কুরআনে আয়াতটি পড়া ভালো তারপর বলা ভালো যে বিমা বাদাল বাদাল্লাহবি পারলে ভালো তারপরে ছাপা মাহার সাফার উপরে উঠে একটা দোয়া আছে সেই দোয়াটি পরবে লাহিল্লাহদাহুল্লাহ শারিক হুল মুলকু ওলাহুল হামদো আলাকুলি শন কদিন এটা দোয়াটি একটু বড় আছে এটা ভিন্ন আছে দোয়াটা পড়ার চেষ্টা করবে কেবলামুখী হইয়া হাত তুলে সাফার উপরে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করবে কেবলামুখী হয়ে দোয়া সেখানে কবুল হওয়ার একটা স্থানও বটে সেখানে দোয়া করবে যথেষ্ট পরিমাণ দোয়া করার চেষ্টা করবে আর দোয়াটি তিনবার পড়লে ভালো তারপরে হজির আসর থেকে আ সে না সরিমা সাফা মার সাফা থেকে শেষ করে মারার দিকে রওনা করবে সাফা মারর মাসখানে যে সব সিগন্যাল আছে সেখানে একটু দ্রুত চলবে অর্থাৎ একটু দূর দিবে হালকা রূপে যেতে মানুষে ক্ষতি না হয় মারোতে যাবে মারোতে যে আর কোন কুরআন আয়াত ওখানে পড়ার দরকার নেই শুধু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু এই শেষবন্ধে দোয়াটা প্রত্যেকবার সাফার উপরে তিনবার মারর উপরে তিনবার পড়াটা ভালো দোয়া করবে যদি সম্ভব হয় সাফা মারোর মাসখানে যখন এই সব সিগন্যালের কাছে আসবে একটু দ্রুত চলবে তারপরে সাফা মারার মাঝখানে কোনো খাজ দোয়া নাই, সেখানে যেমন তপের মাঝে কোনো খাজ দোয়া নেই শুধু রব্বা হাতে না ফিদুনি এটা বাদ দিয়ে আর সাফা মারা তো কোনো খাস দোয়া নেই দোয়া করবে আল্লাহর কাছে যেভাবে মারা হজে আসে আর কি যেভাবে এই তের মাঝে দোয়া করেছে সেভাবেই দোয়া করার চেষ্টা করবে নিজের এবং নিজ পরিবারের গোষ্ঠীকে কল্যাণমূলক সবার জন্য নিজের জন্য দোয়া করবে যেটা তার প্রয়োজন সে কথাগুলো আল্লাহর কাছে তুলে ধরবে এভাবে সাফা মারার মাঝে ছাই শেষ করবে সাফা থেকে শুরু হবে শেষ হবে মারোয়াতে এভাবে সাতটা হবে সাফা থেকে মারাতে গেলে একটা বার মারোয়াতে সাফাতে আসলে একটা এভাবে সাপটা হবে অনেকে ভুল করে চোদ্দটা করে ফেলে সাফা মানুষ আই যখন শেষ হলো এবার আহ কাছে যে চুলগুলি আহ নেড়ে করে ফেলবে বা চাষে ফেলবে এটাই সবচেয়ে উত্তম আল্লাহ নবী সাল্লাম তাদের জন্য তিনবার দোয়া করেছেন আর মাথার চুল ছোটো করাও আছে তাদের জন্য নবিসে শেষবার একবার দোয়া করেছেন উভয় অবস্থায় যা আছে এই নয় যে কেসি দিয়ে হালকা একটু কেটে দেওয়া এটা ঠিক নয় এভাবে ওমরা কাজ সম্পন্ন হয়ে গেল হালাল হয়ে গেল এভাবে চেষ্টা করবে আর পরে বা বাকি যখন সময় থাকলো সব আমার মা কাজ আর নাই এবার যখন সময় পেল মক্কার করে নফল নামাজ পড়বে জিজ্ঞেস আজগার করবে তাজবিদ আহিল করবে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবে নফল নামাজ পড়বে কোরআনতেলওয়াত করবে এবং যখন এই সময় হয় অবস্থানকালীন অবস্থায় তপ বেশি বেশি করবে যখন এই তপ করবে আর কোনো ইস্তেবা নাই কোনো সাধারণ কাপড় পরেই পরা যাবে সেখানে আর মাথা ডাকারও কোনো বিষয় নয় শুধু উমরার সময় ওইগুলি যায় যাচ্ছে আর এখানে একটা কথা ছুটে গেল এটা হলো তপ যখন শেষ তখন আবার বগলের অংশটা খুলে রাখবে ডাকিয়ে রাখছি খুলে রাখছিল এটা ডেকে দিবে এবার খোলা রাখবে না তো উমরা গেলে সাধারণ কাপড় পরে যে কোনো কাপড় পরে তার নির্দিষ্ট ড্রেস পরে সে তো বারবার করবে আল্লাহর কাছে নিজের কথাগুলো বারবার যেভাবে সম্ভব হয় সেভাবে বলার চেষ্টা করবে এটি হলো সংক্ষিপ্ত এই বিষয় আল্লাহ স্নাত আমাদের সবাইকে হজ এবং উমরা আল্লাহর ঘরে বেশি বেশি যে করার তাফিক দান করুন আমিন আর হজের বিষয়ে তো অপের সময় এইভাবেই তো অপ করবে সেখানে মনের মধ্যে নিয়ত রাখবে যে ফরজ তো আপনাকে নফল তো আপনাকে তবে কুতুবী ওয়াজিব এইগুলি মনের মধ্যে নিয়ত রাখলেই যথেষ্ট হবে নির্দিষ্ট ভাগ করে নিবে আল্লাহ রবুল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন আমিন হাজ ও সাল্লাহ নবীন মহম্মদ আসসালাম আলাইকুম মরহামি